আল্লাহর 99টি গুণবাচক নাম সম্বলিত স্তম্ভ টাওয়ার তৈরি করেন আমাদের ফেনী জেলার দাগনভূঞা উপজেলায়। ফেনী জেলার দাগনভূঞা উপজেলার 3 নং পূর্বচন্দ্রপুর ইউনিয়নের উত্তর সাতপুর গ্রামে আবু তাহের কোম্পানির বাড়ির দরজায় বায়তুল আমান পাঞ্জেখানা জামে মসজিদের পাশে নির্মাণ করা হয় এই স্তম্ভ টাওয়ারটি। এই স্তম্ভ টাওয়ারটি নির্মাণে উদ্যোগ নেন প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরাম এবং দাগনভূঞা রেমিটেন্স যোদ্ধা কল্যাণ পরিষদ। এমন মহৎ উদ্যোগের জন্য দুই গ্রুপের মেম্বারদের প্রতি থাকল শুভেচ্ছা ও শুভকামনা। তবে দৃষ্টিনন্দন এই স্তম্ভ টাওয়ারটির কাজ এখনও পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়নি, আর মাত্র অল্প কিছু কাজ বাকি রয়েছে। কেউ ইসলামী দৃষ্টিকোণ থেকে এই টাওয়ারটির কাজ সম্পূর্ণ করার জন্য এগিয়ে আসতে চাইলে, সহযোগিতার হাত বাড়াতে চাইলে আপনারা এগিয়ে আসতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে একটা বিকাশ নাম্বার দিয়ে দিব, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়াবেন আশা করি। যাই হোক, সবকিছু মিলিয়ে এমন একটা দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করার উদ্যোগের জন্য দুই গ্রুপের সদস্যদের প্রতি থাকলো শুভেচ্ছা ও শুভকামনা। আল্লাহ ওনাদের এমন মহৎ উদ্যোগকে কবুল করুক, আমিন। গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য, সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা। আজকের মতো যাচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে, কথা হবে অন্য কোনো বিষয়। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।